আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে যার যার অবস্থানে খুবই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তো আমি আজকে আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের সত্যবাদিতা সম্পর্কে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটা উপভোগ করবে। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো এখন মহামারীর সময়, মানে আমরা কেউ ইচ্ছা থাকলেও যে কোনো জায়গায় যাওয়া আসা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। আর তারই সুবাদে স্কুলে তোমাদের আসা হচ্ছে না। বিদায়ী স্কুল অথরিটি, টিচার্স মণ্ডলীর পক্ষ থেকে এই অনলাইন ক্লাসের তোমাদের কথা বিবেচনা করে আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সুতরাং আমরা আশা রাখবো তোমরা অনলাইন ক্লাসে সবসময় মানে নিজেদেরকে জড়িয়ে রাখবে, অনলাইন ক্লাসের মধ্যেই থাকবে, অর্থাৎ ক্লাসটা মনোযোগ সহকারে উপভোগ করবে। যাই হোক, আমি যে বিষয়টি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে সত্যবাদিতা, যেটা তোমাদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে এবং যেটা সামনে যে তোমাদের মূল্যায়ন নেওয়ার কথা চিন্তা করছি ওই মূল্যায়নের মধ্যে মূল্যায়ন স্থিরভুক্ত আছে। যাই হোক, আমি প্রথমেই দেখি সত্যবাদিতা এটার আরবি প্রতিশব্দ কি। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হল আসিদ। তাহলে সহজ স্বাভাবিকভাবেই হয়তো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন অথবা বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে প্রশ্ন আসতে পারে যে সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কি। তো সহজভাবেই তোমরা বুঝতে পারছো যে সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হচ্ছে আসিদ। আর সিদ্ক লিখতে পারো অথবা শুধুমাত্র সিদ্ক লিখলেও হয়ে যাবে। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হচ্ছে আসিদ। আর এমনি সাধারণত সত্যবাদিতা আমরা বলি সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলি, মানে আমি সত্য কথা বলি আমার এই গুণটাকে বলা হয় সত্যবাদিতা। কেউ সত্য কথা বলে অর্থাৎ মিথ্যা বলা যার অভ্যাস নেই এই তার এই গুণটাকে, অর্থাৎ যে সবসময় সত্য কথা বলে তার এই গুণটাকে বলা হয় সত্যবাদিতা। আর যে এই সত্য কথা নিয়মিত বলে অর্থাৎ সত্য কথা বলার অভ্যাস যার আছে, যে নিয়মিত সত্য কথা বলে সবসময় সত্য কথা বলে তাকে বলা হয় সাদিক। যাই হোক, আগে আমরা একটু এই সত্যবাদিতা বলতে মানে প্রকৃত অর্থেই সত্যবাদিতা বলতে আমরা কী বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করা হোক। দেখো, পরিভাষায় বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয়, বাস্তব মানে কি যেটা ঘটেছে বাস্তবতার মধ্যে হয়েছে এবং প্রকৃত অর্থাৎ যেটা বিকৃত করা হয়নি, বাস্তব যে ঘটনা অথবা প্রকৃত যে ঘটনা বা বাস্তব বা প্রকৃত যে বিষয় ওটাকে প্রকাশ করাকে সিদ্ধ বা সত্যবাদিতা বলে। আবারও বলছি, বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় যথাযথভাবে প্রকাশ করাকে, এই বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় একেবারে যথাযথভাবে প্রকাশ করাকে, এখানে আমি প্রকাশ করাকে বলছি, এখানে আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, যথাযথভাবে বাস্তব ঘটনা ও বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় যথাযথভাবে প্রকাশ করাকে সিদ্ধ বা সত্যবাদিতা বলে। আর যে সত্য কথা বলে তাকে বলা হয় সাদিক বা সত্যবাদী, সাদিক বা সত্যবাদী, যে সত্য কথা বলে তাকে বলা হয় সাদিক বা সত্যবাদী। সুতরাং আমাদের সবসময় যেহেতু এটা একটা ভালো গুণ সত্যবাদিতা, সত্য বলার জন্য কোরআন হাদিসের মধ্যে নির্দেশনা এসেছে, আমরাও যেন সবসময় এই যে কোনো ঘটনা দেখলেই কোনো বিষয় সম্পর্কে জানলে মানে ওটা সম্পর্কে বাস্তব যেটা প্রকৃত যে ঘটনাটা যে বিষয়টা সেটা আমরা যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করব। যদি বিকৃত করে উপস্থাপন করি তাহলে এটা মিথ্যা হয়ে যাবে
এবং আমি মিথ্যাবাদী হয়ে যাব। আর মিথ্যা হচ্ছে তোমরা জানো সকল পাপের মূল, মিথ্যা সকল পাপের মূল, মিথ্যা হচ্ছে মহাপাপ। সুতরাং আমরা যেহেতু মুসলিম, এই ইসলাম ধর্মের অনুসারী, আমাদের নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার 63 বছরের এই হায়াতের মধ্যে জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেননি, সবসময় সত্য কথা বলেছেন। সুতরাং আমরাও তার অনুসারী হিসেবে আমাদেরকেও সবসময় সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা কখনোই যেন মিথ্যা না বলি, কারণ মিথ্যা বলা মহাপাপ। যাই হোক, এবার আমরা সত্যবাদিতার গুরুত্ব সম্পর্কে জানবো, অর্থাৎ সুফল সম্পর্কে। সত্যবাদিতা অবলম্বন করলে, অর্থাৎ সত্য কথা বললে কি লাভ পাবে, এই ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশনা এসেছে কি না, এই ব্যাপারে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা আছে কি না, বা এই সত্য কথা বললে আমাদের কি লাভ বা উপকার হবে, সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা চলে যাই সত্যবাদিতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য। যে কোরআন মাজিদে এরশাদ হয়েছে, অর্থাৎ কোরআন মাজিদে আমাদের এই সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাক এরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে সম্বোধন করে বলছেন, ইমানদাররা, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদিদা, এবং তোমরা কি ওয়া কুলু, এবং বলো কওলান সাদিদা, সঠিক কথা, অর্থাৎ যে কথাটা সত্য, যে কথাটা বাস্তব, যে কথাটা প্রকৃত, সেই কথাটাই তোমরা উপস্থাপন করো, বলো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা, এবং সাথে সাথে তোমরা আসি আল্লাহকে ভয় করার পাশাপাশি তোমরা সবসময় সঠিক কথাটাই বলবা, অর্থাৎ সত্য কথাটাই বলবা, কখনোই মিথ্যার আশ্রয় নিবে না। আমরা অনেক সময় এই ক্লাসে টিচারের শাস্তি থেকে বাঁচার জন্য, বা কোথাও বন্ধুদের সাথে একটু ফান করার জন্য, বা যে কোনো সময় অনেক সময় আমরা মিথ্যার আশ্রয় নিই, এই চারটা বিদ্রুপের চলে বা দুষ্টমির চলে আমরা মিথ্যার আশ্রয় নিই, কিন্তু আসলে কোনো পরিস্থিতিতেই এই মিথ্যা কথাটা মানে বলা যাবে না। দুই তিনটা কারণ আছে, সেগুলো আমি এখানে উপস্থাপন করছি না, তবে সচরাচর আমরা যেন কখনোই মিথ্যার আশ্রয় না নিই সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, অর্থাৎ আমরা যেন কখনোই মিথ্যা না বলি। দেখো সত্যবাদিতার সুফল সম্পর্কে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সত্যবাদিতার সম্পর্কে বলা হয়েছে, আসসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউলি। দেখো সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যাবাদিতা ধ্বংস করে। সত্যবাদিতার বিপরীত হচ্ছে মিথ্যাবাদিতা, মিথ্যাচার। আমি আগেই বলেছি মিথ্যা হচ্ছে সকল পাপের জননী, মিথ্যা হচ্ছে মহাপাপ, অর্থাৎ পাপকে জন্ম দেয়। একজন মা যেভাবে যেভাবে সন্তানের জননী সন্তানকে জন্ম দেন, ঠিক তদ্রূপ মিথ্যা সকল পাপের জননী, অর্থাৎ পাপের জন্ম দেয় মিথ্যা। তুমি যদি মিথ্যা বলার অভ্যাস থাকে তোমার, তুমি যদি মিথ্যা বলতে পারো, তাহলে তোমার দ্বারা সব নেগেটিভ কাজ, অসৎ কাজ, তারপর খারাপ কাজ করা, অশ্লীল কাজ করা তোমার পক্ষে অসম্ভব কিছু নয়। তুমি মিথ্যা বলার অভ্যাস থাকলেই হবে তুমি খারাপ কাজ করতে পারবে। সুতরাং আমরা যেন সবসময় সত্য কথা বলি, কেননা বলা হয়েছে আসিদিকুজি, সত্যবাদিতা মুক্তি দেয়, সত্যবাদিতা মুক্তি দেয়, এবং সাথে সাথে বলা হচ্ছে পিসবু ইউলি, আর মিথ্যাবাদিতা ধ্বংস করে। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এটা যদি তুমি বাস্তবতার সাথে মিলাতে চাও, তাহলে দেখবে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে যারা সত্য কথা বলেছে তারাই প্রকৃত অর্থে এই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করেছে, পৃথিবীতে সম্মানের সর্বোচ্চ এই শিখরে আসীন আসন অর্জন করতে তারা সক্ষম হয়েছে। আর যাদের মিথ্যা বলার অভ্যাস, যারা সবসময় মিথ্যা বলে, তারা এই মানে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, অর্থাৎ মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ একটা মিথ্যা বলার জন্য সে বারবারই মিথ্যার আশ্রয় নেয়, এবং এই মিথ্যা তাকে একসময় পরিবারচ্যুত, সমাজচ্যুত, এমনকি দেশচ্যুত করে, এবং এই মিথ্যা তার এই জীবনের পরম ধ্বংস ডেকে আনে, এমনকি তার জন্য মৃত্যুও তাকে মৃত্যুর
মৃত্যুও বরণ করতে হয়, এরকম একটা পর্যায়ে এসে চলে যায়। আর সত্য মানুষকে সবসময় মুক্তি দেয়, কারণ সত্য বললেই মানুষের কাছে ভালোবাসা অর্জন করতে পারে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে, মানুষের কাছে সম্মানের পাত্র হতে পারে। এই সত্যবাদীকে সবাই ভালোবাসে, সত্যবাদীর প্রতি সবার একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হয় এবং আপামর জনসাধারণের কাছে তার একটা গ্রহণযোগ্যতা মানে হয়, অর্থাৎ সে আপামর প্রত্যেকের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ ধনী গরিব সবার কাছেই সে মানে একজন ভালো ছেলে বা মেয়ে, সে একজন ভালো লোক হিসেবে স্বীকৃতি পায়, সবার কাছে সে গ্রহণযোগ্যতা অর্জন করে। তো এই সত্যবাদিতা সম্পর্কে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বিশেষ করে এই সিহাসিদ্দার এই যে প্রথম সারির দুইটা হাদিস গ্রন্থ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আমার নবীকে ইরশাদ করেছেন, হ্যাঁ অর্থাৎ তোমরা সত্যবাদী হও, তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পুণ্যের পথ দেখায়, সত্য মানুষকে সবসময় ভালো পথে নিয়ে যায়, পুণ্যের পথে নিয়ে যায়, পুণ্যতা নেকি নেক কাজ করতে ভালো কাজ করতে তাকে উৎসাহ যোগায়, তাকে উৎসাহিত করে। সুতরাং তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পুণ্যের পথ দেখায়, আর পুণ্য নেক ভালো কাজই তো জান্নাতের পথে পরিচালনা করে পরিচালিত করে, সেটাই আমার নবীজি বলছেন। আর তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে, পুণ্য কোন দিকে পরিচালিত করে, জান্নাতের পথে পরিচালিত করে। তো সুতরাং আমাদের বারবারই বলি, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী নিজেদেরকে মুসলমান দাবি করতে ইমানদার দাবি করতে মানে গৌরববোধ করি গর্ববোধ করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে আমরা যেন পরকালীন জীবনে জান্নাতি হতে পারি। তো আমার রসুল নবুয়তি জবানে যেটা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা সত্যবাদী হও, কেননা সত্য দেখাই পুণ্যের পথ আর পুণ্য মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। সুতরাং আমাদেরকে সবসময় সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ তুমি সত্য কথা বললেই কখনোই কোনো খারাপ কাজ করতে পারবে না। সত্য কথা বলার অভ্যাস থাকলে তোমার দ্বারা কখনোই অশ্লীল অসামাজিক কাজে জড়িত হওয়া সম্ভব হবে না। আর অপরদিকে মিথ্যার যদি মিথ্যা বলার যদি তুমি তোমার অভ্যাস থাকে তাহলে তুমি যে কোনো খারাপ কাজ করতে পারবে। তো এরকম একটি হাদিসের মধ্যে একটি ঘটনাও আছে, এটা তো মনে হয় তোমাদের এই পাঠ্য বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে বলা হয়েছে যে এই একদিন এক লোক আমার নবীজির দরবারে আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ যে আমি এমন কোনো খারাপ কাজ নাই যে আমার দ্বারা করা হয় না, অর্থাৎ আমি চুরি করি ডাকাতি করি তারপর এই অর্থাৎ সব ধরনের অসামাজিক অপকর্মে এই লিপ্ত হওয়া আমার একটা অভ্যাস, তো আমি নিজেকে একটু চেঞ্জ করতে চাই, তবে আমি নিজেকে একটু পরিবর্তন করতে চাই। তবে ইয়া রাসূলুল্লাহ একসাথে আমি সব খারাপ কাজ থেকে নিজেকে মানে এই হঠাৎ করেই সব খারাপ কাজ ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, সুতরাং এই পর্যায়ে আপনি আমাকে যে কোনো একটা খারাপ কাজ ছাড়তে বলুন। তো নবীজি তাকে শুধুমাত্র এই একটি ঔষধ দিয়েছেন, মানে একটি পরামর্শ দিয়েছেন যে তুমি মিথ্যা বলাটা ছেড়ে দাও, অর্থাৎ সে চুরি করতো ডাকাতি করতো মিথ্যা বলা তো আছেই, তারপর সব ধরনের অশ্লীল অসামাজিক কাজে সবসময় নিজেকে জড়াতো। তো নবীজি তো সে যখন বললো তার পক্ষে সব খারাপ কাজ একসাথে করা সম্ভব নয়, সে নবীজি তাকে পরামর্শ দিলেন তুমি মিথ্যা বলাটা ছেড়ে দাও। তো তিনি তখন সেই লোকটি বললো ইয়া রাসূলুল্লাহ এটা তো একদম সহজ কাজ, তো সে শপথবদ্ধ হলো প্রতিশ্রুতিবদ্ধ হলো যে এরপর থেকে আজকের পর থেকে সে কখনোই আর মিথ্যা বলবে না, কারণ রাসূল তাকে সহজ একটা এই কাজ ছাড়তে বলেছে এটা তো কোনো ব্যাপারই না। তো সে নবীজিকে প্রতিশ্রুতি দিলেন ওয়াদাবদ্ধ হলেন নবীজির সাথে যে সে আর দ্বিতীয়বার কখনো মিথ্যা কথা বলবে না। তো দেখা গেল এই নবীজির কথা রাখতে গিয়ে সে সত্য অর্থাৎ মিথ্যা বলা ছাড়তে গিয়ে সে চুরি করতে যায়, তারপরও চিন্তা করে যে কেউ যদি কারো কাছ থেকে যদি আমি কষ্টের সম্মুখীন হই তাহলে তো আমি আমাকে সত্য বলতে হবে, আর সত্য বললে আমাকে সমাজের মধ্যে লাঞ্ছিত হতে হবে এমনকি শাস্তি ভোগ করতে হতে হবে। তো সুতরাং এই সত্য মিথ্যা বলার এই মিথ্যা না বলার জন্য যে সে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে
সেই কাজটা করতে গিয়ে সে চিন্তা করলো তার পক্ষে যেহেতু এই অর্থাৎ সে কোনো চুরি করা বা ডাকাতি করা বা অন্য অসামাজিক কাজ করা বা অপকর্মে লিপ্ত হওয়া তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কারণ যখনই সে কোনো একটা খারাপ কাজে হাত দিতে যায় তখনই তার এটা মনে পড়ে যায়, সে তো মিথ্যা বলতে পারবে না। এখন কারো যদি কোনো কিছু আমি চুরি করি তো কে সে যদি আমাকে জিজ্ঞেস করে তুমি আমাদের ঘরের এই জিনিসটা চুরি করেছো কিনা, তাহলে আমি তো রসুলের সাথেও অদাবদ্ধ হয়েছি যে আমি মিথ্যা বলবো না। কিন্তু এই তো সুতরাং তাকে ওই জায়গায় সত্য বলতে হবে, আর সত্য বললেই সে কিন্তু সমাজের চোখে কি হবে অপরাধী হবে হিসেবে বিবেচিত হবে, অপরাধী হিসেবে সম্পস্ত হবে এবং ফলশ্রুতিতে সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তাকে কঠোর শাস্তিও ভোগ করতে হবে। সেজন্য দেখা গেল সেই মিথ্যা বলার কারণে সে আর আজকে এটা করো না কালকে এটা করো না এক সময় দেখা গেল তার পক্ষে আর কোনো খারাপ কাজ করা সম্ভব হয়নি। সুতরাং মিথ্যাটা যদি তুমি বাদ দিতে পারো তাহলে তোমার দ্বারা কখনোই কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না। আর এর বিপরীতে যদি তোমার মিথ্যা বলার অভ্যাসটা থাকে, ওই যে বলেছি মিথ্যা সকল পাপের জননী, সুতরাং তুমি যে কোনো পাপ কাজ করা তোমার পক্ষেই একদম সহজ হয়ে যাবে, কারণ তুমি মিথ্যা বলতে পারছো। তো মিথ্যায় মানুষকে খারাপ কাজে জড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট করে, সবচেয়ে বেশি উৎসাহিত করে। সুতরাং মিথ্যা থেকে আমাদেরকে সবসময় বিরত থাকার চেষ্টা করতে হবে। মানুষ ইসলামকে একবার জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ কোন আমল মানে কোন আমল করলে জান্নাতি হওয়া যায়, জান্নাতবাসী হওয়া যায়, এই ব্যাপারে রসুলকে, এটা মুস্তাদ আহমদ শরীফের হাদিস। তো রসুলকে যখন এই কথা জিজ্ঞেস করা হলো রসুল বললেন এই প্রশ্ন করা প্রশ্ন হচ্ছে এরকম যে কোন আমল এই যে আমল করলেই মানুষ জান্নাতে হতে পারবে। আমার রসুল উত্তর দিলেন সত্য কথা বলা, অর্থাৎ সত্য কথা বললেই তুমি সহজেই জান্নাতি হতে পারবে। তো ইতিপূর্বে এরকম একটা হাদিস আমি আলোচনা করেছি মহানিস্তান যে বলেছে তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথে ওই জান্নাতের পথে পরিচালিত করে। সুতরাং আমরা যদি জান্নাতি হতে চাই, জান্নাত লাভ করতে চাই, সমাজের চোখে সম্মানিত হতে চাই, সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই, সমাজের মানুষের কাছে এই ভালো বাসা অর্জন করতে চাই এবং একজন এই নিজেকে সর্বোপরি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে সত্য কথা বলার কোনো কিন্তু বিকল্প নেই। আমার নবীজি ছোটোবেলা থেকে সত্য কথা বলার অভ্যাস ছিল বলেই ওনাকে এবং উনি সবসময় মানুষের কাছে সত্য কথা বলতেন বলেই ওনাকে ছোটোবেলা থেকেই তৎকালীন যারা তাকে এই নবী হয়ে নবী হিসেবে স্বীকার করতো এই ছোটোবেলা থেকেই ওনারা ওনার প্রতি অনেক বিশ্বস্ততার মানে পরিচয় দিয়েছিলেন। সেজন্য সেই তৎকালীন সময়ে কুরাইশরা নয় আরবের আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকের কাছে উনি এই কি এই আল আমিন উপাধি অর্জন করেছিলেন, অর্থাৎ বিশ্বস্ততার সেই এই সুন্দর একটা উপাধি আমার রসুল লাভ করেছিলেন। আবার যারা বেশি সত্য কথা বলার উপায় যাদের আছে তাদেরকে বলা হয় সিদ্দিক, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন মানে ইসলামের অত্যন্ত প্রিয় সহচর মানে ইসলামের প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার সিদ্দিক নামটা হওয়ার পিছনেও এই ইতিহাসটা, অর্থাৎ এই তোমরা সবাই জানো আমার নবীজির জীবনে এই মনে হয় এটা এই হিজরতের পূর্বের ঘটনা দশম নবুয়তের দশম বছরে হয়তো আগে এগারোতম বছরে যে আমার নবীজি মিরাজে গিয়েছিলেন, অর্থাৎ আল্লাহ কর্তৃক মেহমান হয়ে আমার রসুল মানে আশা আজিমে ভ্রমণে গিয়েছিলেন একটা রাত্র সাতাশে রজব অর্থাৎ ২৬ রজব দিবাগত রাত্রে। তো এটা কিন্তু দুনিয়ার হিসেবে কখনোই সম্ভব নয়, অর্থাৎ কী করেছিলেন আমার নবী এই মসজিদে আরাম থেকে বাইতুল মুকাদ্দাস একটা রাতের মধ্যে রাতের সামান্য অংশের মধ্যেই তোমরা জানো কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটা ইসলামের মানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বারাকনা হুলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো অর্থাৎ এখানে ওই দিন রাসূল রাত্রি লাইলা মানে এখানে তানবিন দেওয়া হয়েছে, তানবিন বলতে যারা আরবি গ্রামাটিক্যাল সম্পর্কে অবগত আছেন তারা জানেন এখানে তানবিন লিত্তাকলিল অর্থাৎ রাতে কম সময়ের মধ্যে উনি মসজিদে আরাম থেকে মসজিদে আকসা এবং এরপর থেকে সেখান থেকে এই এই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে সপ্ত আসমান ভেদ করে আরশা আজিমের আল্লাহর সাথে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছিলেন। তো এই কথাটা স্বাভাবিকভাবেই বিশ্বাসযোগ্য নয়, এটা যারা ইমানদার তারা ইমানের
বলেই এটা বিশ্বাস করে। তো এর ব্যতিক্রম হয় নাই। রসুল যখন বলেন আমি কালকে রাতে এরকম এরকম ভ্রমণ করেছি, তখন সবাই রসুলকে পাগল বলে নাউজুবিল্লাহ, বা আরও খুব খারাপ খারাপ ব্যঙ্গভাবে কথা বলে ওনাকে, মানে বিদ্রুপাত্মক কথা বলে ওনাকে অপমান করার চেষ্টা করেছিলেন। তখন আরব রাষ্ট্রে হযরত সিদ্দিক আকবরের, অর্থাৎ আবু বকর সিদ্দিকের একটা গ্রহণযোগ্যতা ছিল। তখন ইতিপূর্বে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করেছিলেন নবীজির এই কাছে। তো এই জিনিসটা যখন আবু বকর, যেহেতু তৎকালীন আরব সমাজে কুরাইশ বংশের বড় একজন মানে ক্ষমতাশীল একজন লোক ছিলেন, তো ওনাকে এসে সে ধর্ম অর্থাৎ ইসলাম থেকে ওনাকে এই নিজেদের পৌত্রিকতার দিকে ফিরিয়ে আনার জন্য এই তৎকালীন কুরাইশদের নেতৃবৃন্দরা যে আবু বকরের সাথে দেখা করে বলল যে তুমি যাকে বিশ্বাস করে আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে ইসলাম নামক সে ধর্ম গ্রহণ করেছ, সেই ইসলামের প্রবর্তক মোহাম্মদ কি বলেছে জানো? বলেছে কি হয়েছে, যে ওনাকে বলেছে কালকে এই রাতের সামান্যটুকুর মধ্যেই একেবারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই অর্থাৎ বাইতুল মুকদ্দাস, তৎকালীন সময়ে প্রায় এক মাসের রাস্তা ছিল সেটা, এটা রাত্রের কণিকের মধ্যেই এই এতটুকু জায়গা ভ্রমণ করেছে। এবং শুধু তাই নয়, সে নাকি ওদের বাসায় আর কি একেবারে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান ভেদ করে তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেছে। তো তখন সিদ্দিক আকবর বললেন সত্যিই কি এরকম বলেছেন আমার নবীজি? তো বলেছেন না বললে বলছে কি, তোমার মোহাম্মদ নাউজুবিল্লাহ তো পাগল হয়ে গেছে এরকম উল্টাপাল্টা কথা বলছে। তো তখন সিদ্দিক আকবর বললেন যদি আমার নবীজি এরকম কথা বলে থাকেন তাহলে এতে আর কোনো সন্দেহ নাই, আমি অকপটে নবীজির এই মেরাজকে বিশ্বাস করলাম। অর্থাৎ উনি এই যে বাইতুল মুকার বাইতুল মসজিদে হারাম তথা এই কি হানাই কাবা থেকে একেবারে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন এটাও যেমন সত্য, সেখান থেকে আশা আজিম পর্যন্ত উনি সফর করেছেন এটাও সত্য, এটা আমি অকপটে স্বীকার করলাম। আর নবীজি এই আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য শুনে স্বস্তি প্রকাশ করলেন এবং ওনাকে এই দিন উনি সিদ্দিক উপাধি দিয়ে ওনাকে ধন্য করেছিলেন। তার মানে উনি এমন একটা যেটা অসম্ভব একটা সত্য কথা, সেই সত্যকে রসুল বলেছেন বিদায় উনি অকপটে স্বীকার করেছেন, সেজন্য ওনাকে সিদ্দিক উপাধি দান করেছেন, মহাসত্যবাদী। সেই উপাধিটা সিদ্দিক আকবর অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন উপাধিটা আমার নবীর পক্ষ থেকে অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এই এবং দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে মানে নিজের একটা সুদৃঢ় অবস্থান জানান দেওয়ার জন্য সত্যবাদের কোনো বিকল্প নেই। অর্থাৎ দুনিয়াতে যদি তুমি শান্তি কল্যাণ অর্জন করতে চাও, মানুষের ভালোবাসা লাভ করতে চাও, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাও, সমাজের মধ্যে নিজের একটা অবস্থান তৈরি করতে চাও, তাহলে সত্য বলার কোনো বিকল্প নেই। সাথে সাথে এই সত্যটাই পরকালীন জীবনে তোমাকে জান্নাতের পথে পর্যায়িত করবে, এতেও কোনো সন্দেহ নেই। আমার নবীজি বলেছেন যেহেতু তোমরা সত্যবাদী হও কেননা সত্য তোমাদেরকে পুণ্যের পথ দেখাবে, অর্থাৎ সত্য বললেই তুমি সবসময় সৎ কাজ ভালো কাজ উৎসাহিত হবে এবং এই ভালো কাজই তোমাকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে এই সহযোগিতা করবে। সুতরাং আমরা চেষ্টা করব নয় বরং আমরা সবসময় এই সত্য কথাই বলবো, কখনোই যতই আমাদের উপর এই জ্বর আসুক ঝঞ্ঝা আসুক বা কোনো বিপদ আসুক আমরা কখনোই মিথ্যার আশ্রয় নিব না, সত্য বলবই এবং সত্যের উপরে অটল থেকে মৃত্যু অবধি আমরা সবসময় সত্যকে ধারণ করেই নিজের জীবনটা পরিচালনা করব। আশা করি তোমরা আমার এই মেসেজটা গ্রহণ করবে এবং নিজেদের জীবনে এটা যথাযথভাবে প্রয়োগ করবে, বাস্তব এবং প্রকৃত ঘটনা বা বিষয়টা যথাযথভাবে তোমরা এই মানে প্রকাশ করার চেষ্টা করবে। আর এটাই হচ্ছে সত্যবাদিতা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই সত্যবাদিতাকে গ্রহণ করে সত্যবাদী হিসেবেই এই নিজেদের এই জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুক। আর সবাই বলি আমিন ওয়াহির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবাই কল্যাণ কামনা করে আজকে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।